এরপর সুমন বিন রাশেদ আপনি লিখেছেন, সুইজারল্যান্ডে যন্ত্রণা ছাড়া মৃত্যুর জন্য আত্মহত্যা করার একটা মেশিন আবিষ্কার করা হয়েছে এবং আইনিভাবে সেটাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। এ সম্পর্কে যদি কোরআন সুন্নাহর আলোকে কিছু বলতেন। ভাই সুমন, প্রথম কথা হলো আত্মহত্যা ইসলামের শরীয়ত দৃষ্টিকোণ থেকে অত্যন্ত বড় ধরনের অপরাধ এবং কবিরা গুনাহ, মহাপাপ। কারণ একজন ইমানদার তিনি সবসময় বিশ্বাস রাখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখছেন এবং সব কিছু তার নিয়ন্ত্রণে। অতএব ইমানদার একেবারে নিরাশ হয়ে যাওয়া, হতাশ হয়ে যাওয়া, আশার সমস্ত দুয়ার বন্ধ হয়ে গেছে মনে করা, এটা ইমানদারের ইমানের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। আশার সকল দুয়ার বন্ধ হলেও আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দুয়ার কখনো বন্ধ হয়ে গেছে এমনটি নিশ্চিত হয়ে বলার কোনো সুযোগ নেই, যার কারণে ইমানদার তার জীবনের একেবারে শেষ মুহূর্তে কঠিনতম সময়ে এসেও আল্লাহ তাআলার রহমতের আশা করবে। আল্লাহ বলেছেন, আল্লাহ তাকনা তুমি রহমতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না। আল্লাহ আরও বলেছেন, আল্লাহর রহমত থেকে অবিশ্বাসী ছাড়া আর কোনো বিশ্বাসী মানুষ নিরাশ হতে পারে না। এই জন্য ইমানদার আত্মহত্যা করতে পারে না, কারণ আত্মহত্যাটা নৈরাশ্য থেকে আসে। আমি যে অবস্থায় থাকি না কেন, আল্লাহ তাআলা এই অবস্থাকে পরিবর্তন করে আমার কাঙ্ক্ষিত অবস্থা বরং তার চাইতে আরও ভালো অবস্থায় আমাকে নিয়ে যেতে পারেন। আল্লাহ তাআলা কাদির, সব কিছু করতে সক্ষম। এই বিশ্বাস আমাদের যেহেতু আছে, সেহেতু আত্মহত্যা করা জায়েজ নয়, হারাম। অতএব আত্মহত্যার বিষয়ে আমাদের ধারণা করে পরিষ্কার থাকতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী বর্ণিত হাদিসে ইরশাদ করেছেন যে যে ব্যক্তি কোনো বস্তু দিয়ে আত্মহত্যা করবে, কোনো যন্ত্র ব্যবহার করে আত্মহত্যা করবে, তাকে ওই যন্ত্র দিয়ে, ওই বস্তু দিয়ে কিয়ামতে আখেরাতে শাস্তি দেওয়া হবে এবং সে এর মাধ্যমে শাস্তি পেতে থাকবে। তো যার কারণে আত্মহত্যা করার জন্য যেই উপকরণ ব্যবহার করা হবে সেই উপকরণের মাধ্যমে শাস্তি দেওয়া হবে। এখান থেকে পরিষ্কার বোঝা যায় এটা হারাম এবং গুনাহের কথা। যদিও আত্মহত্যাকারী ব্যক্তি অমুসলিম হয়ে যায় না, যার কারণে তার জন্য দোয়া করতে পারেন জীবিত দশা যারা আছেন তারা। আর আত্মহত্যা করার পর সমাজের গণ্যমান্য ব্যক্তিরা তারা জানাজা পড়বে না, অন্যরা পড়বে। এটি হলো আত্মহত্যা সম্পর্কের বিধান। এরপর আসা যাক, সুইজারল্যান্ডে আবিষ্কৃত সেই আত্মহত্যার যন্ত্র দ্বারা আত্মহত্যা করলে যন্ত্রণা ছাড়া মৃত্যু হয়, এর দাবি আমরা কোরআন হাদিসের আলোকে দেখলে দেখতে পাই যে এটা সত্য নয়, সঠিক নয়। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি থেকে অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে, যে হাদিসগুলো দ্বারা বোঝা যায় যে মৃত্যুর সময় মানুষের যথেষ্ট যন্ত্রণা এবং কষ্ট হয়, বিশেষ করে যখন মানুষ আল্লাহর অবাধ্য হয়, হারাম পথে নিজেকে পরিচালিত করে, অবিশ্বাসী হয়, জাহান্নামে মানুষদের মৃত্যুতে অনেক বেশি কষ্ট হয়। এবং বিষয়ে হাদিসের সুস্পষ্ট বর্ণনা রয়েছে। একটা হাদিস বর্ণিত হয়েছে যেটি বর্ণনা করেছেন সাদাদ ইবনে আওস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর সে হাদিসের ভাষ্য হলো এরকম যে, কোনো ব্যক্তিকে মৃত্যুর পর যদি কবর থেকে তুলে জিজ্ঞাসা করা যেত যে মৃত্যুর যন্ত্রণা কী, এবং সে যদি তার সেই যন্ত্রণার কথা মানুষকে বলতে পারত, তাহলে দুনিয়াতে মানুষ খাওয়া দাওয়া আয়েস আনন্দ সব কিছু ছেড়ে দিয়ে সে আখিরাতের চিন্তা থাকত এবং মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচার জন্য পাগল পড়া থাকতো, পরেশান থাকত। এই হাদিস থেকে বোঝা যায় যে মৃত্যুর যন্ত্রণা কত কষ্টের এবং কত কঠিন। আর অনেকগুলো হাদিসে বিষয় রয়েছে। তবে যারা ইমানদার, আল্লাহর নেককার বান্দা, আখিরাতে বিশ্বাসী, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন, যারা নিজের কর্ম, নিজের বিশ্বাসের মাধ্যমে জান্নাত নিজের করে নিতে পেরেছেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন মৃত্যু দিবেন যে মৃত্যুতে কোনো যন্ত্রণা থাকবে না। এ বিষয়ে অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে। যেমন একটা হাদিসে আসছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যখন নিজের ইমান, নিজের আমল, নিজের কর্ম, বিশ্বাস এগুলোর মাধ্যমে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে পারেন এবং নিজেকে জান্নাতের উপযোগী মানুষ হিসেবে গড়ে তুলতে পারেন, তো সেই ব্যক্তির রূহ কবজ করার জন্য আল্লাহর তরফ থেকে ফেরেশতারা আসেন জান্নাত থেকে পাত্র এবং রুমাল নিয়ে, এবং এত ভালোভাবে তার রূহ কবজ করেন যে সে ব্যক্তি অত্যন্ত সানন্দ চিত্তে এই ইহকাল ত্যাগ করে, অর্থাৎ তার কোনো কষ্ট হয় না। এখান থেকে বোঝা যায় নেককারদের কথা ভিন্ন। অতএব কোনো যন্ত্র এর মাধ্যমে মৃত্যু হলে কোনো কষ্ট হবে না, এই দাবি এই সমস্ত হাদিসের সাথে সঙ্গতিপূর্ণ নয়। খোলাসা কথা হলো, আত্মহত্যা এটা ইসলামের দৃষ্টিকোণ থেকে হারাম, এবং এটার জন্য কোনো যন্ত্র আবিষ্কার করা হলে সেই যন্ত্রের যত আপনার ভালো দিক বর্ণনা করা হোক না কেন, একজন মুসলমান হিসাবে সেগুলো কেনা বেচা, এগুলোর সাথে সম্পৃক্ত হওয়া, কেনা বেচার সাথে যুক্ত হওয়া এবং এগুলো মার্কেটিং করা, এই সব কাজগুলো একজন মুসলমানের জন্য হারাম। কারণ হারামের উপকরণ, উপাদান এর সাথে কোনোভাবে সংশ্লিষ্ট হওয়া, সেটার বেচা কিনা বা এই ধরনের কোনো কাজের সাথে সম্পৃক্ত হওয়াটাও সেম শরীয়তে গুনাহের কাজ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।